ক্ষমতায় থাকলে লুটপাট আর বিরোধী দলে গেলে ধ্বংস করাই বিএনপির চরিত্র রংপুর মহাসমাবেশে প্রধানমন্ত্রী নৌকার পক্ষে প্রচারণা দুর্নীতির মামলায় তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রীর 3 বছরের কারাদণ্ড দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে জানালেন আইনমন্ত্রী সরকারের প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় বিচার বিভাগের দলীয়করণের নিকৃষ্টতম নজির অভিযোগ মির্জা ফখরুলের ডেঙ্গু জ্বরে আরও 12 জনের মৃত্যু 24 ঘণ্টায় 2711 জন আক্রান্ত এবং এলপি গ্যাসের দাম বাড়ল কেজিতে 11.75 টাকা 12 কেজি সিলিন্ডার এখন 1140 টাকা ভোট কারচুপি প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার কূটনীতিকদের জানালো বিএনপি অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে অভিযোগ 14 দলের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েটের 24 শিক্ষার্থী সহ 32 জনের জামিন বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ে মাছ ধরা 6টি ট্রলার ডুবি 112 জন জেলের সবাই জীবিত উদ্ধার এবং দেড় যুগেও চালু হয়নি শেরপুরের শ্রী বর্দির শেখ রাসেল মিনি স্টেডিয়াম খেলাধুলা থেকে বঞ্চিত শিশু কিশোর ও তরুণরা এসেনশিয়াল ড্রাগসের 467 কোটি টাকা লোপাটের ঘটনা অনুসন্ধানে দুদককে হাইকোর্টের নির্দেশ গেল বছর 6894 জন বাংলাদেশি মানব পাচারের শিকার ফিরে আনা হয়েছে 450 জনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য এবং রাজধানীর কদমতলির আলোচিত চাচা ও ভাতিজা হত্যার রহস্য উদ্ঘাটন পিবিআই 12 জন গ্রেফতার পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সংকট নিরসনের সংলাপের তাগিদ